আমার মাথা নত করি দাও, তোমার চরণ ধুলা তরে। নমস্কার, গ্যানেস মিডিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি সোমা আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেরা সেরা অনুষ্ঠানটি নিয়ে। আজকে আমাদের এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। বিগত পর্বে আমরা আমাদের মধ্যে পেয়েছিলাম বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী দেবাশিস মজুমদারকে। আজ আমরা চলে এসেছি টালিগঞ্জ বৌদ্ধ বিহারে, টালিগঞ্জ বুদ্ধিস্ট মঙ্ক সোসাইটিতে। সেখানে আমাদের মধ্যে আজকে উপস্থিত আছে টালিগঞ্জ বৌদ্ধ বিহারের ডাইরেক্টর ডক্টর অরুণজ্যোতি দীপ। নমো তাস ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্স। নমো তাস ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্স। নমো তাস ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্স। বুদ্ধং শরণং গচ্ছামি। ধম্মং শরণং গচ্ছামি। মহারাজের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমরা সরাসরি চলে যাব মহারাজের কাছে। আমি আপনাদের সকলকে আজকের মধ্যে বুদ্ধ বিহারে প্রায় এসছেন আমাদের কথা শোনার জন্য। আমি প্রথমেই একজন বৌদ্ধ সন্ন্যাস হিসেবে একটু করে বুদ্ধের কাছে প্রার্থনা করছিল। স্বামীজির কাছে আমার প্রথম প্রশ্ন, আমাদের একটা সাধারণ জীবনযাপন আর সন্ন্যাস ধর্ম গ্রহণ করে একটা কঠোর জীবনযাপন, এই দুটোর মধ্যে তো একটা বিস্তর ফারাক রয়েছে। আপনি সন্ন্যাসীর জীবনযাপন করার এই চিন্তা ভাবনাটা আপনার মধ্যে এলো কোথা থেকে, কিসের থেকে আপনি অনুপ্রাণিত হলেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করার জন্য? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা বিশ্বাস করি যে মানুষের কিছু সংস্কার কাজ করে, একটা হচ্ছে পুণ্য সংস্কার, একটা হচ্ছে পাপ সংস্কার। যখন মানুষের পাপ সংস্কার বেড়ে যায় তখন মানুষ অন্যায় অবিচার নির্যাতন মানবাধিকার লঙ্ঘন মানবতা বিরোধী কাজগুলো করে থাকে। আর যখন মানুষের পুণ্য সংস্কার বর্ধিত হয় তখন তারা সততা শিল্পালন সদাচার সাত জীবন যাপন করার একটু অনুপ্রেরণা পায়। তো সমস্ত কিছুর মূলে আসলে আমার মা, কারণ তিনি ছোটকালেই আমাকে হাত ধরে বুদ্ধের প্রার্থনার জন্য সকাল সন্ধ্যা নিয়ে যেতেন আমাদের বুদ্ধ বিহার করতে। সেই সূত্রে আমার প্রথমেই বুদ্ধ বিহারে যাবো এবং বুদ্ধের সংস্পর্শে আসা। বান্তেদের দেখতাম, আমাদেরকে বান্তে বলে, বান্তেদেরকে দেখতাম আমার গুরুদেব জেনে ছিলেন তানি এবং যারা বিহারে তখন থাকতেন আমাদের মন্দিরকে বলে বুদ্ধ মন্দিরকে বলে বুদ্ধ বিহার। বিহারে আমরা যখন বান্তেদের দেখতাম তখন তাদের জীবনযাপন খুব ভালো হয়েছে ছোটকালে, যখন আমার বয়স 4-5 বছর তখন থেকে আমি এর প্রতি একটা অনুপ্রেরণা পাই। যখন 7 বছর বয়স হয় তখন গুরুদেব আমাকে দীক্ষা দেন, আমার আগ্রহে গুরুদেব আমাকে দীক্ষা দিয়েছেন মহাদেব। সেই সূত্রে আজকে সেই 7 বছর থেকে দীক্ষা নিয়েছে আমাদের তখন বলদশ্রম। 20 বছর পরে গিয়ে আমি হায়ার অর্ডিনেশন পেলাম, উচ্চতর অধিকার যেটা বলেন সেটা উপসম্পদা বিক্ষু, অর্থাৎ আগে ছিল অরিজিতিশ্রম তারপর হলাম অরিজিতি বিক্ষু। তার 10 বছর পরে আমরা হই হেরো এস্তবীর, অরিজিতি এস্তবীর হলাম, এখন প্রায় তো বিক্ষু হয়েছে 95 বিক্ষু হলাম, এখন প্রায় 26 বছর পর্যন্ত হচ্ছে এখানে অরিজিতি মহাতের। সন্ন্যাস জীবন এবং সংসার জীবন দুটোর মধ্যে অবশ্যই পার্থক্য আছে, আলাদা আছে। আমার মনে হয় বুদ্ধের শিক্ষায় ভোগের মধ্যে ত্যাগের সুখ, এই বার্তা নিয়ে আমরা যখন চলি যে ত্যাগের জীবনের মধ্যে একটা বিশাল শান্তি থাকে, বিশাল আনন্দ থাকে। ক্ষুদ্র ক্ষুদ্র কিছু হয়তো আমরা পেলাম না কিন্তু সেটা বড় কথা নয়, কিন্তু ত্যাগের মধ্যে অনেক বেশি সুখ পাওয়া যায়, যেটা সন্ন্যাস জীবনের বিশেষত্ব। অহিংসা পরম ধর্ম, এই কথাটা তো আপনাদের বৌদ্ধ ধর্মের মূল কথা। এখন বর্তমান পরিস্থিতিতে আপনি কি মেসেজ দেবেন? যদি আমরা ধর্মের কথা বলি সেটা অবশ্যই হিংসা মুক্ত,
কথাগুলো বুদ্ধ তাই বলেছেন অহিংসা পরম ধর্ম, পালি ভাষায় বলেছেন। এই অহিংসা পরম ধর্ম সত্যি করতে ধর্ম যদি কোন সংজ্ঞা থেকে থাকে সেটা এটাই বুঝায় মানুষকে ভালোবাসা, প্রাণীর প্রতি মৈত্রী, প্রাণীর প্রতি করুণা। মানুষের প্রথমত সৎ জীবন যাপন করা, এই সত্যের মধ্যে দিয়ে আমি যদি সৎ না হই তাহলে আমি অন্যকে কোনোদিন সৎ হওয়ার জন্য আমাদেরকে পথ দেখাতে পারবো না। সিদ্ধার্থ গৌতম ভগবান বুদ্ধ হওয়ার আগে তিনি যখন গৌতম ছিলেন তখন তিনি কোন ধর্ম প্রচার করেননি। প্রথমে তিনি সংসার ত্যাগ করেছিলেন, রাজকীয় আবাস ত্যাগ করেছিলেন, বিলাস বিজন ত্যাগ করেছিলেন, রাজকুমার ত্যাগ করে পথের দূরে যাকে মেকে নিয়েছিলেন সংসার ত্যাগের পরে। ছয় বছর কত সাধনা করেছেন, তপস্যা করেছেন, বনে জঙ্গলে প্রান্তরে ঘুরেছেন, অনেক কিছু রিসার্চ করেছেন, অনেক কিছু শিক্ষা নিয়েছেন, অনেক ধ্যান করেছেন। কিন্তু তার ত্যাগময় জীবন, এই ত্যাগের জীবনে কখনো তাকে কোনোদিন এত এত তিনি বুদ্ধ হওয়ার পরে সিদ্ধার্থ 35 বছর সংসার ত্যাগ করেছিলেন, 35 বছর তিনি বুদ্ধ হলেন, 45 বছর আরো বেঁচেছিলেন। এই 45 বছর জীবনের মধ্যে কখনো কিন্তু অনুতাপ করেন আমি হারিয়েছি কিছু, এটা সবসময় বলেছে আমি পেয়েছি। তো সুতরাং এটাই যে অহিংসা ভালোবাসা মৈত্রী ত্যাগ এগুলো যদি আমাদের জীবনে থাকে প্রত্যেক ধর্মের আসল সার কথা এটা যে মানুষের মধ্যে মৈত্র উৎপন্ন করা, মানুষের প্রতি প্রেম উৎপন্ন করা, এটাই বুদ্ধের অহিংসা পরম ধর্ম। বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মের মধ্যে বিভিন্ন মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, যেমন আমাদের ঠাকুর, বিবেকানন্দ, বুদ্ধদেব। তো সবার কথায় কোন না কোন জায়গায় গিয়ে এক জায়গায় গিয়ে কেন্দ্রীভূত হয়েছে মানুষের সেবা করা, এই সম্পর্কে যদি আপনি কিছু বলেন। দেখুন, একটু ডিফারেন্স অনেক সময় হয়, সেটা হচ্ছে আমরা বৌদ্ধ সন্ন্যাসীরা থেরবাদী বৌদ্ধ সন্ন্যাসী আমরা বিশ্বাস করি আগে নিজে মুক্তির মার্গ আমরা আবিষ্কার করবো, নিজে আগে মুক্তির পথে যাবো, দুঃখ মুক্ত হবো, অর্হত হবো, তারপরে আমরা মুক্তি মার্গ মানুষকে জানাবো। কিন্তু আমাদের শ্রী শ্রীরামকৃষ্ণের যে দর্শন বা আমাদের স্বামী বিবেকানন্দের যে দর্শন, এটা জীবে প্রেম করা যেজন সেজন স্বামী শিষ্য, এটা সত্য কথা যে যারা ঈশ্বর বিশ্বাসী, যারা আল্লাহকে বিশ্বাস করেন, যারা গডকে বিশ্বাস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ঈশ্বর আল্লাহ গড়কে কেউ দেখেনি। ঈশ্বর আল্লাহ গড়কে দেখেছে যারা মানুষ, যারা প্রাণী রয়েছে, বিভিন্ন জীব জন্তু জানোয়ার থেকে জীব জন্তু থেকে শুরু করে মানুষ পর্যন্ত বিভিন্ন ধর্মের বিভিন্ন পেশার প্রত্যেক মানুষের সেবার মধ্য দিয়ে আমরা মনে হয় সত্যি কথা ঈশ্বর সেবা করতে পারি। কারণ আমরা ঈশ্বর দেখিনি, ভগবান বুদ্ধ কিন্তু নিজেকে কোনো ঈশ্বর বলেননি। আপনারা স্বামী বিবেকানন্দ সেই কাহিনীটা আমরা নিশ্চয়ই শুনেছেন, যে তার স্বামীজি বলছেন তিনি আমার ঈশ্বর, তিনি আমার ইষ্ট। কারণ বুদ্ধ ঈশ্বর বিশ্বাস করতেন, কিন্তু তিনি এসেছিলেন আমাকে ঈশ্বর রূপে আমার কাছে, তাকে আমার তখন জ্ঞান ছিল, তাকে বুঝতে পারিনি, আমি চুপ করে দেখতে পাইনি, কিন্তু বুদ্ধ আমার কাছে এসেছিলেন স্বামীজি বলছেন। স্বামীজি যে ধারণা এখন বলতে গেলে একটু আগে বিষয়টা আমরা কয়েকজনের সাথে সহসর করছিলাম যে স্বামীজির জীবন শুধু আমাদের শ্রদ্ধেয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শ নয়, তার জীবনকে বুদ্ধের আদর্শ হিসাবে কাজ করেছিল। স্বামীজি যে আছে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছেন স্বামী বিবেকানন্দ, সেই রামকৃষ্ণ মিশনের পুরো গঠনতন্ত্র আপনারা যদি ভিতরে বিষয় জানেন দেখবেন বৌদ্ধ ধর্মের ত্রিপিটকের বিনয় পিটকের আদলেই এনাকে করা হয়েছে। সম্পূর্ণ বিনয় পিটকের গুরুত্ব দিয়ে রামকৃষ্ণ মিশনে আছে, যে রামকৃষ্ণ মিশন অল ওয়াইড কাজ করছে, সমাজ সেবা, শিক্ষা প্রসার, ধর্ম বিস্তার, ধর্ম বলতে কোন সম্প্রদায় হিন্দু ধর্মটা বিস্তার করে তার কিন্তু ধর্মটাই কথা প্রসার করে। তো সেই কাজগুলো কিন্তু ভগবান বুদ্ধ শিক্ষাটা কিন্তু স্বামীজি নিয়েছিলেন এবং কাজ করেছেন। এবং স্বামীজির জীবনে আমরা দেখতে পাই তিনি ভগবানের নিমিনী থেকে যখন দীক্ষা দিচ্ছেন তখন বলছেন, হে ভগিনী তুমি একটা কাজ করো, তুমি আজকে থেকে সেই মানুষটাকে ফলো করো, সেই মানুষটাকে অনুসরণ করো যিনি নিজের জীবনটা একটা সাগর শিশুর জন্য উৎসর্গ করতে চলেছিলেন। তো সেই ভগবান বুদ্ধকে তুমি ফলো করো, বুদ্ধকে অনুসরণ করো, কারণ খ্রিস্টান নিবেদিতা তিনি বুদ্ধের ভক্ত ছিলেন স্বামীজির আগে। তাই এটা আমরা স্বামীজির জীবন থেকে স্বামীজি সেটাকে বুদ্ধ দিয়েছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে আমরা জীবে প্রেম করে যেজন সেজন সে বিশিষ্য, সত্যি কথা আমরা যদি আমাদের মানুষকে ভালোবাসতে না পারি, মানুষের প্রতি আমাদের সংহতি না থাকে, তাই বুদ্ধের শিক্ষা ছিল সাব্বে সত্তা সুখিতা কন্তু, যে জগতের সকল প্রাণী সুখী হোক, এটা ভগবান বুদ্ধের শিক্ষা। আমরা যখন সকালে ঘুম থেকে উঠি বা রাত্রে যখন ঘুমোতে যাই সারাক্ষণ আমাদের মধ্যে মধ্যে কাজ করে যে আমার পাশে যিনি যাচ্ছেন, আমরা যখন রাত্রে দিয়ে যাই একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে দেখি, কোনো প্যাশেন্ট যাচ্ছে দেখি, তখন আমরা মধ্যে দিই যে তুমি সুখী হও, তুমি তাদের সুস্থ হয়ে ফিরে আসো। কোনো মানুষ আমরা হয়তো দেখ করে দেখি অনেকে নমস্কার করেন, কিন্তু এটাই আমরা যখন কোনো দেখ করে দেখি তখন আমরা নিজেকে বুঝি যে তার একটা ভাবনাত্মক তখন হতে পারবো না, এটা হতে পারবো কোনো হয় যে আমাকে হয়তো এরকম যে মানুষ চলে যেতে হবে, তো সেটা মুহূর্তের জন্য আমরা আরো সত্য হই, আরো ভালো হই। মানুষের উপকার করার পর মধ্য দিয়ে মানুষের কল্যাণ করার মধ্যে দিয়ে আমরা সেই কাজগুলো করতে পারি। যারা মানুষের উপকার করি তাহলে আমাদের যদি ঈশ্বর আল্লাহ গডকে কেউ বিশ্বাস করে থাকেন অবশ্যই তারা প্রসন্ন হবে। আপনি তো ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি যে অর্গানাইজেশন আছে তার সদস্য, তা আপনারা কি শুধুমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য সংখ্যালঘু যারা রয়েছে তাদের জন্যই কাজ করেন, না সমস্ত সম্প্রদায়ের সংখ্যালঘু মানুষের জন্য কাজ করে থাকেন?
এটা দুটো দিক, একটা হচ্ছে আমি ওয়েস্ট বেঙ্গল মানিপুর কমিশন, যেটা আমাদের গভর্নমেন্টের কমিশন মানে সংখ্যালঘুদের জন্য, হিন্দু সারা যে সকল ধর্মগুরু রয়েছে যারা মাইনরিটি সংখ্যালঘু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন, শিখ, পারসি, এই সকল এই ছয় ধর্মের যে মানুষ কমিউনিটি মানুষরা রয়েছেন তাদেরকে আমরা ওয়েস্ট বেঙ্গল মানিপুর কমিশন আমরা রাখি। সেটা একটা দিক, যাতে সরকারি নির্দেশনাগুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা কাজ করি, মানুষের সংখ্যালঘুদের বিভিন্ন সমস্যা সেগুলো আমাদের কমিশনে যদি জমা করে আমরা সেই বিষয়গুলো আমাদের মাননীয় চেয়ারম্যান তথা যারা আছেন আমার মেম্বার বিভিন্ন ধর্মের তাদের নিয়ে আমরা আলোচনা করে সেটা সিদ্ধান্ত নিই। আপনি যে কোশ্চেনটা করেছেন সেটা হচ্ছে মাইনরিটি সংখ্যালঘু ছেলে যেটা বাবা আমরা সংখ্যালঘু গুপ্ত। দেখুন আমি প্রথমে বলেছি ভগবান বুদ্ধের শিক্ষা অহিংসা, ভগবান বুদ্ধের শিক্ষা সাবলে সাদা সত্যতা কিন্তু আপনারা দেখবেন আমাদের মতে যখন যা প্রোগ্রাম হবে আমাদের টালিগঞ্জ মন্ডাস্ট্রি বলুন, আমাদের শিলিগুড়ি বুদ্ধবাড়ি মন্ডাস্ট্রি বলুন, বা আমাদের হিমেন্দ্রনাথ পুণ্যযুদ্ধ সুশল ওয়াটার মিশন বলুন, প্রত্যেকটা জায়গার মধ্যে আমরা যখন কোনো কাজ করি কিছু কিছু কাজ আছে যারা হয়তো আমরা যেগুলো প্রণাম মন্ত্র যেগুলো পূজা এগুলো হয়তো আমরা নিজেরা নিজেদের মতো করি, বুদ্ধকে পূজা করি, সেটা আমাদের ত্যাগের মধ্য দিয়ে মনটাকে দানের প্রতি ত্যাগের প্রতি আমাদের একটা পরাকাষ্ঠা থাকার জন্য একটা বুদ্ধের প্রতি কৃতজ্ঞতা মূলক আমরা করি। কিন্তু একটা ঠিক কথা যে বুদ্ধকে যে সমস্ত পূজা আমরা করে থাকি, বুদ্ধ কখনো বলেন তোমরা আমাদেরকে আমাকে বিভিন্ন প্রকার উপকরণ দিয়ে আমাকে পূজা করো, বুদ্ধ কখনো বলেন, বুদ্ধ বলেছেন তুমি যদি সৎ হও তুমি যদি অনিষ্ট হও তাহলে সেটা কথা আমার কাছে বড় পূজা, এটা আমাদের এর মধ্যে আমাদের বড় সেবা করতে পারো, বড় পূজা করতে পারো, কারণ বুদ্ধ কখনো এই আহারের জন্য বসে নেই বা আমাদের দেবতারা সেগুলো আহারের জন্য বসে নেই, আমাদের ত্যাগের মানসিকতা আনার জন্য আমরা পূজা করে থাকি। কিন্তু আমরা টালিগঞ্জ বুদ্ধ সম্বন্ধে বুদ্ধ বিহারে যেখানে আজকে আমরা এই ইন্টারভিউ নিচ্ছি সেই বিহারের মধ্যে যত প্রোগ্রাম হয় এই প্রোগ্রাম করে দেখবেন ধর্মীয় প্রোগ্রামটা আমরা একবেলা করি, যখন দেখবেন আমাদের বিজয়াদশমী হয় আমাদের দুর্গা পূজা করে আমরা এখানে সেই বিজয়াদশমী অনুষ্ঠান করি, আমাদের যখন মুসলমান ভাই বোনার রোজা রাখে রমজান পালন করে আমরা এখানে বুদ্ধ পূর্ণিমার সময় পরে তার বুদ্ধ পূর্ণিমা মে মাসে করে ওদের রমজানও সেই মে মাসের আশা মাসে পরে এপ্রিল মেতে পরে, আমরা ওই সেই সময়ে আমাদের সকালবেলা পূজা আদি করি, দুপুরে বুদ্ধকে নিয়ে একটু প্রসেশন করি, আবার আমরা সন্ধ্যার সময় গিয়ে একটা সর্বধর্ম সময়ের মধ্যে দিয়ে আমরা তাদেরকে ইফতার খাওয়াই আমাদের সমিতির মধ্যে দিয়ে, টালিগঞ্জ মরিগনি বৌদ্ধ সমিতির মধ্যে দিয়ে আমরা অনেক গরিবদস্ত ছাত্র ছাত্রীদের আমরা স্কলারশিপ দিয়ে থাকি। কিন্তু সেই স্কলারশিপ কিন্তু বৌদ্ধদের জন্য নয়, এখানে অধিকাংশ মুসলিম অধিকাংশ হিন্দু অনেক অধিকাংশ খ্রিস্টানরা কিন্তু স্কলারশিপ বা এই ছাত্র ছাত্রীদের সম্বোধনা পেয়ে থাকে। বুদ্ধ ধর্ম প্রচার করেছিলেন সার্বজনীন ভাবে সার্বকালিক ভাবে, বুদ্ধের শিক্ষাগুলো তাই সকলের কাছে সমান উপাদেয়, কারণ ভগবান বুদ্ধের শিক্ষার মধ্যে ওনার জাত পাত ভেদাভেদ এগুলো কখনো ছিল না, বুদ্ধ হিংসা পরধর্মে বিশ্বাস করতেন, বুদ্ধ মানবতা এবং মানবাধিকার রক্ষার জন্য সোচ্চার ছিলেন। একদমই তাই স্বামীজি, সব সময় সমস্ত আর্ত মানুষজনের পাশে আছেন। এই কোভিড এর সময় উনি গঙ্গাসাগরে গিয়ে আমাদের র‍্যানেক্স মিডিয়ার যিনি কর্ণধার বিশ্বরঞ্জন চৌধুরী ওনার সঙ্গে উনি গঙ্গাসাগরে গিয়েছিলেন ত্রাণ বিলি করতে, সে সম্পর্কে ওনার মুখ থেকে শুনবো কিছু কথা। আমাদের প্রত্যেকে বিশ্বাস রাখবেন যে মানুষের জীবনে কখনো কখনো খারাপ সময় আসে, শুধু খারাপ সংখ্যা আমাদের জীবনে নয়, আমাদের শুধু বাঙালি হিসেবে নয় বা ভারতীয় হিসেবে নয়, সারা বিশ্বের সকল মানুষের জীবনে একই টাইমে একটা দুর্বিষহ সময় চলে গেছে কোভিড সময়। তারপরে এই কোভিড চলাকালীন করোনা ভাইরাস চলাকালীন লকডাউন চলাকালীন আমাদের বাঙালিদের জীবনে আর একটা দুর্বিষহ সময় যে 2020 সালে জাম্পান ঘূর্ণিঝড়। এই আম্পান সাইক্লোন কিন্তু আমাদেরকে অনেক বিশেষ করে যেগুলো সাগরের বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকা রয়েছে সেগুলি বিশাল আক্রমণ করেছে। তো যেদিন লকডাউন অ্যানাউন্স হয়েছে কিছুদিন যাওয়ার পরে আমি যতটুকু জানতে পারলাম কিছু মানুষের আয় বন্ধ হয়ে গেছে, অনেক মানুষ যারা গরিবের দিনে দিনে খায় যারা সাধারণ মানুষ তারা অনেক সমস্যার মধ্যে পড়েছিল। যদি সত্যি কথা বলতে চাই তখন আমি আমার অ্যাকাউন্টে আমার ব্যক্তিগত যে অ্যাকাউন্ট দান দক্ষিণা যেগুলো আমার ভবিষ্যতের জন্য স্পন্সর ছিল সেই অ্যাকাউন্টের মধ্যে 1,00,000 আই থিঙ্ক 61,000 টাকার মতো আমার কাছে ছিল, একদম সত্য সেটা। তাই আমি ফার্স্ট সিদ্ধান্ত নিলাম যে এই টাকাটা আমি প্রথমে গরিব মানুষদের দান করবো বিশ্বভাবকে বললেন, বিশ্বরঞ্জন চৌধুরী মহাশয় তিনি তখন ব্যক্তি উদ্যোগে বিভিন্ন সুশাল কাজ করতেন, ভালো কাজ করেছেন নো ডাউট, আমি তাকে আশীর্বাদ করি পুণ্যদান করি, তিনি সুস্থ থাকুন ভালো থাকুক, র‍্যানেক্স মিডিয়া আপনাদের এই কাজগুলো কভার করেছিল। তো বিশ্বরঞ্জন বাবু আমাকে বলে স্যার বলেছে একটু গঙ্গাসাগর যাবো, আপনি যদি আমাকে একটু সময় দেন আমি কিছু তারা দিতে যাবো। আসলে তখন আমি গঙ্গাসাগর যাইনি, প্রথমবার গঙ্গাসাগর শুনে একটু ভালো লাগবো যে আমি একটু কবির মনে আশ্রম দেখতে পাবো, একটু দর্শন করতে পারবো, মনে আনন্দ হলো, বললাম ঠিক আছে মানে আমার থেকে ডেডিনার পকেট কবে যাবে। তো ডেটে নিলে আমরা গেলাম, তো মানুষটা গিয়ে দেখলাম ওখানে কয়েকজনকে ব্যক্তিগতভাবে যারা সোশ্যাল কাজ করছি আমরা যারা এনজিও করছি, তো আমরা এনজিও যারা করছি বা সোশ্যাল কাজ করছি আমাদের ব্যক্তিগত টাকা তো খুব কম, কারণ আমরা কেউ যদি দান দেয় সেগুলো নিয়ে আমরা মানুষকে হেল্প করতে পারি, কিন্তু আমরা সন্ন্যাসী হিসেবে আমরা মানুষের একটা
বিশ্বস্ততা অর্জন করতে পারি, বা আমাদের অর্গানাইজেশন রয়েছে কালীগঞ্জ মহিলা বৌদ্ধ সমিতি, আমার দু তিনটে অল ইন্ডিয়া একটা ফাউন্ডেশন রয়েছে, আমাদের একাডেমিক সোশ্যাল জাস্টিস ফোরাম রয়েছে, উন্নতি সোশ্যাল ওয়েলফেয়ার মিশন রয়েছে, শিলিগুড়ি বৌদ্ধবাদী রয়েছে, হ্যামিল্টনগঞ্জ কমিউনিটি বৌদ্ধবিহার রয়েছে, অনেক বিহারের সাথে আমরা কাজ করেছি, অনেক সময় কাজ করেছি। কিন্তু বিশ্বনাথ বাবু একক উদ্যোগে, ব্যক্তি উদ্যোগে বিশ্বনাথ চৌধুরী এই উদ্যোগ নিয়ে নাম নিয়ে এদিনে কাজ করছে, আমার কথা দেখতে একটা ভালো লাগলো যে মানুষের কাছে সত্যি কতটুকু গ্রহণযোগ্যতা আছে। দেখবো আমার সাথে যারা যারা গিয়েছেন বা উনি গঙ্গাসাগর আমাকে নিয়ে যাওয়ার পরে যে আদর, যে সম্মান, যে ভালোবাসা আমি পেয়েছিলাম ওদের কাছ থেকে, এই মেয়েদের মানুষগুলোর পাশে থাকা। ঠিক আগে বলছিলাম না যে জীবে প্রেম করে দিতেন সেজন সবই শিষ্য। দেখুন পৃথিবীতে এসে কখন কে কখন মরে যাবো জানি না, বিশ্বনাথ বাবুর সাথে আমি গিয়েছিলাম একটা স্মৃতি, উনি আমার সাথে গিয়েছিলেন একটা স্মৃতি, উনি হয়তো আমার আগে চলে যেতে পারেন, আমি হয়তো ওনার আগে চলে যেতে পারি, কিন্তু এই যে ভালো কাজের মধ্যে আমরা একসঙ্গে সঙ্গে ছিলাম, একসঙ্গে গিয়েছি, এগুলো কিন্তু আমাদের পরবর্তী যদি আমরা পুনর্জন্ম স্বীকার করি, পুনর্জন্ম স্বীকার করে থাকি, এই পুনর্জন্ম ভালো কাজে আমরা একসাথে কোথাও না কোথাও আবার সংগঠিত হবো, একসাথে আমরা পেন্সিলের হবো, কারণ আমরা একসাথে ভালো কাজে গিয়েছি। যারা একসাথে পাপ করে, একসাথে খারাপ কাজ করে, কোন খারাপি করে, মাদের অসম্মান করে, বন্ধুদের ইজ্জত নষ্ট করে, বন্ধুকে খারাপ আচরণ করে, যারা অন্যায় করে একসাথে মিলিতভাবে বা কুমন্ত্রণা করে, তারা কিন্তু একসাথে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়, তারা কাশি একসাথে যায়, তাদের একসাথে জেল হয়, এটা হচ্ছে পাপের ফল। একসাথে কাজ করে যারা একসাথে ভালো কাজ করে তারা একসাথে ফেলিসিটেট হয়, একসাথে সম্মানিত হয়, একসাথে মানুষের কাছে আদর যত্ন, সেবা, ভালোবাসা লাভ থাকে। তো বিশ্বনাথ বাবু আমাকে সেই সঙ্গে করেছিলেন, আমি ওনার সাথে গিয়েছিলাম, যে উনি কাজগুলো শুধু দেখা নয়, বিশ্বনাথ বাবু শুধু গঙ্গাসাগর অনেক জায়গায় আমাকে যেতে বলেছিলেন, সময় তার অনেক জায়গায় যেতে পারি না, অনেক সংগঠনের সাথে যুক্ত আছি, তাদের সময় যাওয়া হয় না, কিন্তু উনি যে কাজগুলো করেছেন এবং ভিডিওর মাধ্যমে আমি আন্তরিকভাবে আশীর্বাদ জানাই, প্রত্যেকটা মানুষ তার সেই বিশ্বাস অর্জন করেছিলেন, তিনি অর্জন করতে পেরেছিলেন এবং মানুষের সেবার জন্য তিনি এগিয়ে নিয়ে গেছিলেন। তার মধ্য দিয়েও অত প্রায় তো কয়েক লক্ষ টাকা তিনি দান করেছেন, এটা আমি আমি যতটুকু জানি, তো খুব ভালো কাজ, আমি আশীর্বাদ জানাই। আপনার জন্ম মূলত বাংলাদেশে, বাংলাদেশ থেকে আপনি এই দেশে এসেছেন, এত বছর এখানে আছেন, কোনো কি পার্থক্য অনুভব করেন? এটা এখন কোনটা শেষ হলি না, তখন বাংলা কথা বলছি, আমার বাংলা যখন কথা বলি তখন আমাকে অনেকে মনে বলে যে গুরুজি আপনি কি পূর্ববঙ্গে? হ্যাঁ আমি পূর্ববঙ্গে, কারণ আমার টোনটা চেঞ্জ করেন, টোনটা চেঞ্জ করে কারণে যে এখানে যারা অধিকাংশ আমাদের বৌদ্ধরা রয়েছেন তারা আমাদের যারা পূর্বপুরুষরা, নতুন প্রজন্মগুলো নয়, এরা কিন্তু ওই উপরে ভাষাগুলো জানে না। আমার জন্ম বাংলাদেশে, ওখানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ওখানে পড়াশোনা করেছিলাম বাংলাদেশের মধ্যে। আমি 1997 এখানে এসেছিলাম আমাদের গ্রাজুয়েশন করার জন্য, বিশা পাসপোর্ট নিয়ে এসেছিলাম। 2002 সালে আমি যখন অনার্সের ফার্স্ট ক্লাস পাস হই, আমি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আইসিসিআই থেকে আমি স্কলারশিপ পাই এমএ করার জন্য। তো এমএতে আমি 2003 সালে এমএতে গোল্ড মেডেল পাই। তারপরে পিএইচডি জন্য অ্যাপ্লাই করি, পিএইচডি তো আমাকে সেন্ট্রাল গভর্নমেন্ট আইসিসিআই এর মাধ্যমে আমাকে স্কলারশিপ দিয়েছে। আমি 6 বছর স্কলারশিপ নিয়ে আমি পিএইচডি কমপ্লিট করি 2012 সালে। বাংলাদেশে জন্ম, সে দেশে একটা টান, নিবিড় নারীর টান রয়েছে অবশ্যই, কিন্তু ধর্ম প্রসার বলুন, ব্যক্তি স্বাধীনতা বলুন বা মানুষের সেবার কাজ বলুন, সব জায়গায় করা যায়, কিন্তু ওপারে একটু সমস্যা, কোথাও কোথাও সমস্যা হয়, একজন মাইনরিটি হিসেবে আরো বেশি সমস্যা হয়। তো সেই জন্য আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে সিদ্ধান্ত নিলাম যে যখন এখানে দীর্ঘদিন রয়ে গেছি, আমি যখন বাংলাদেশি তখন কিন্তু আমি গভর্নমেন্টের বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করি, সবকিছু আমি কিন্তু অর্ডার করেছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সিএম কে আমি যখন ইনভাইট করছি বা তার ডাইস শেয়ার করছি, তখন কিন্তু আমি কিন্তু অফিসিয়ালি কিন্তু বাংলাদেশে, কিন্তু এটা যে সন্ন্যাসীতে কোনো দেশ হয় না, কোনো কাল হয় না, কোনো পাত্র হয় না, যখন যে দেশে যে আমরা জলের মতো আকার ধারণ করি, যে দেশে যে পাত্রে যায় সে পাত্র ধারণ করতে হয়। আমি যখন ভারত এসে, ভারত মানে বুদ্ধের দেশ, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে তিনি বারবার বলেন যে এটা বুদ্ধের, আমি বুদ্ধের দেশ থেকে এসেছি, এই যে বুদ্ধের দেশ থেকে অর্থাৎ বুদ্ধের কথাগুলো তিনি বলেন যে একটা বুদ্ধের দেশের মধ্যে যখন আমরা আসি, তখন নিজের একটা আলাদা একটা কি বলে একটা মেন্টাল একটা স্ট্রং অর্থাৎ একটা শক্তি পাওয়া যায়, অর্থাৎ মানসিক শক্তি একটা পাওয়া যায় যে আমি বুদ্ধের দেশে আসি, যেখানে অহিংসা পরমধর্মের অর্থাৎ বিশ্বাস করি, যেখানে ব্যক্তির স্বাধীনতা রয়েছে। আগে তো আরো বেশি ছিল, এখন সত্যি কথা জানি না কি কোন দিকে যাচ্ছে কিন্তু আমাদের ভারতবর্ষ, কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা এই ভারতের যখন থাকতে যাই তখন কিন্তু ভালো লাগে, তাই আমি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে 2013 সালে লিখি যে আমি আমাকে সিটিজেনশিপ দেওয়া হোক। আমাকে 5 বছর তারা ওয়াচ করলে, 5 বছর আমাকে কিছু বলেন না। 2017 সালে গিয়ে এই প্রসেসিং করতে 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 13-তে অ্যাপ্লাই করেছি, 2017-তে গিয়ে আমি সিটিজেনশিপ লাভ করলাম, এটা ন্যাচারালাইজেশনে ইন্ডিয়ান সিটিজেনশিপ অফিসিয়ালি আমি লাভ করলাম। তারপর একটু মনে শক্তি পারলো, কারণ তখন তো আমি বিদেশে ছিলাম, অনেকে নিয়ে আমাকে অনেক প্রকারে হেনস্থা করেছেন, একটা হয় অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রোগ্রাম করেছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া তিনি তার দায়ের যখন শেখ করতাম, তার সাথে যখন বিভিন্ন প্রোগ্রামে যেতাম তাকে বিভিন্ন কথা বলেছে, গুরুত্বপূর্ণ ছুটি পেয়েছি আমরা, অনেকে আমি মুখের কথা ইনভাইট করেছি, তিনি আমাদের গুরুত্বপূর্ণ একবার আসুন না, তিনি বলেন বলে যে আসবো, কবে কবে উনি সাত হাতে অর্থাৎ বসে বসে পাঠাচ্ছে অর্থাৎ দেয় নিয়ে নিলেন, তখন কিন্তু আমি অফিসিয়ালি বাংলাদেশি, তখন আমি অফিসিয়ালি বাংলাদেশি, কিন্তু আমার মনে হয় আমি বাংলাদেশে জন্ম, কারণ সাধু তো ছোটকাল থেকে দীক্ষা নিয়েছি, আমাদের একটা মনে হয় না যে আমরা বাংলাদেশে জন্ম, ইন্ডিয়াতে জন্ম, এটা বড় কথা না, আমরা যখন যেখানে যাই তখন সেটা আমাদের, তখন আমার নিজের, যতক্ষণ থাকবো মানুষের জন্য নিজের নিজের সৎ পথে থেকে নিজের শিল রক্ষা করে, নিজের সন্ন্যাস জীবন রক্ষা করে, যতটুকু পারা যায় মানুষের জন্য বিলিয়ে দেওয়া, এটা হচ্ছে স্বামীজির শিক্ষা, এটা হচ্ছে রামকৃষ্ণের শিক্ষা, এটা হচ্ছে আমাদের জিসাস ক্রাইস্টের শিক্ষা, এটা হচ্ছে গৌতম বুদ্ধের শিক্ষা, আমার কাছে গর্বের সাথে বলতে পারি আমি ভারতীয়। একদমই তাই,
স্বামীজিরা কখনো কারোর একার নয়, তারা জনগণের সকলের জন্য সব সময় সব রকম ভাবে আত্মের পাশে থেকে সেবা করে আছে। তবু একটা জন্মদিন বলে তো একটা দিন থাকে প্রত্যেকেরই, 7ই জুলাই আপনার জন্মদিন, কিন্তু আপনি সেই দিনটাতে আপনার মায়ের জন্য প্রার্থনা করেন, এ সম্পর্কে একটু বলবেন। আজকে আপনারা যে আমার ইন্টারভিউটা নিচ্ছেন, এই অনঞ্জিত ভিক্ষু এই নামটা, এই মানুষটা যদি আমার বাবা না হতেন, যদি আমার মা না হতেন, তাহলে আমার হাতটা পেতেন না। তো সুতরাং এখানে কিন্তু ভুলের কোন হাত নেই। আপনি ঈশ্বর মানতে পারেন, আপনার আল্লাহকে মানতে পারেন, আপনার গডকে মানতে পারেন, এখানে ঈশ্বর আল্লাহ গডের হাত নেই, বুদ্ধের হাত নেই, এটা হাত হচ্ছে বাবা মা। আমাদের জন্ম ক্ষেত্রে একমাত্র দাবিদার বাবা মা, তো বাবা মা আমাদের জন্ম দিয়েছেন। তো আমার দুর্ভাগ্য যে ওই বললাম না, কোন একটা অতীতের খারাপ সংস্কার ছিল, আমার জন্মের এক বছর পরে আমার বাবা চলে গেছে, আমাকে মানুষ করেছেন আমার মা আর আমার গুরুদেব, যিনি পুণ্যতিথি মহাত্মা গুরুমন্দির, তিনি আমাকে মানুষ করেছেন। সুরাখান থেকে মানুষের কিছু, মানুষের পাশে দাদা, মানুষের থেকে আমি নিয়েই আজকে যতটুকু অর্জন আমার, সব তো মানুষের দান, সরকারের দান, মানুষের দান, এগুলো সব নিয়ে আমি এই জায়গায় পৌঁছেছি। তো জন্মদিন আমি পালন করতাম না আসলে, এই 4-5 বছর হলো, আমার মা তখন এখানে ছিলেন। তো হঠাৎ করে আমার কিছু বক্তারা বলেন, গুরুজি আমরা আপনার জন্মদিন একটু কেক কাটবো। তাহলে না কেক কাটাকাটি করবো না, তো বলছে তো জন্মদিন করবো না, জন্মদিন করতে পারো, তো তোমরা পুজো করো, পুজো করে আমার মাকে পুণ্যদান করো, কারণ আমার মা যখন আমার সাথে আছেন এই মুহূর্তে, কালীবন মনুষ্যতে আছেন, তো আমি বলি আমার মাকে পুণ্যদান করো, কারণ আমার মাকে পুণ্যদান করলে আমার মা যদি ভালো থাকেন, আমি ওটা আমার কাছে বেশি প্রাপ্তি, কারণ আমার জন্মদিনে যত আনন্দ আমার কাছে, তার থেকে আমি যদি একটু চোখ বন্ধ করি, যদি আমি একটু ব্যায়াম করি, আমি একটু ভাবি, আমরা প্রত্যেক সন্তানরা যদি একটু ভাবি, আজকে আমরা জন্মদিন করতে বড় বড় হোটেলে চলে যাই, বড় বড় রেস্টুরেন্টে চলে যাই, লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা খরচ করি, কিন্তু আমি এটুকু ভাবি না, যেখানে আমরা জন্মেছিলাম সেখানে আমার মায়ের যন্ত্রণা করা হচ্ছে, তার অপারেশন করা হোক বা নর্মাল ডেলিভারি আমরা করি, যেভাবে হই মার যন্ত্রণা করে যদি পাবেন, নিজের জন্মদিনটা আনন্দ মাকে ছাড়া কখনো করতে পারেন, কিন্তু আসলে অধিকাংশ ছেলেমেয়েরা মাকে বাবাকে না জানিয়ে বিভিন্ন পার্টি করেন, কিন্তু বাবা মাকে রেসিপি দেন না, বাবা মাকে একটা ভালো কিছু কিনে দেন না, বাবা মার প্রতি একটু যত্নশীল হন না, সুতরাং এই জন্মদিনে কোনো সার্থকতা নেই, বাবা মাকে ছেড়ে যেটা করা হয়। তো এটা ঠিক কথা যে আমার জন্মদিনের দিন আমি আমার মায়ের যন্ত্রণার কথা একবার ভাবি, আমার আনন্দ করার কথা নয়, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, চেষ্টা করি যে প্রতি বছর 7 জুলাই আমার কালীগঞ্জ বৌদ্ধ সমিতি, এখানে আমাদের পুত্র বলছেন করে, ওনাদের যদি আমি ধর্মগুরু, কিন্তু আমার সমিতি যারা সদস্য রয়েছে, মেম্বার রয়েছেন, এখানে আমাদের কালীগঞ্জ বৌদ্ধ সমিতি নাম, কিন্তু এখানে মুসলিমরাও কিন্তু আমাদের সমিতির মেম্বার, এখানে হিন্দুরা আমাদের সমিতির মেম্বার, অনেক খ্রিস্টান আছে যারা আমাদের সমিতির মেম্বার, শুধু বৌদ্ধ নয়, কিন্তু প্রত্যেকে তারা যখন 7 জুলাই প্রোগ্রাম করেন, আমি সেটা একটা কাজ করি, আমার দান দক্ষিণা যখন যা পায়, যেমন এই আগামী 7 ফেব্রুয়ারি আমাদের মন্দিরের ফাউন্ডেশন ডে আছে, মাগিপূর্ণ উৎসব, সেখানে আমরা স্কলারশিপ দেব। তো 7 জুলাই আমি বিশেষ করে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে এপ্রিল মেতে, অর্থাৎ আপনার সরি রেজাল্ট তো মোটামুটি এপ্রিল আগে হয়ে যায়, তো জুলাই মাসে আমি একটা সুযোগ পাই যে অর্থাৎ যারা ভালো রেজাল্ট করে তাদেরকে আমরা সম্বোধিত করি। গত বছর আমরা এই খারাপ সময়েও প্রায় 83 জন স্টুডেন্টকে আমরা বিভিন্ন ধর্মে 83 প্রায় 1 লক্ষ টাকা আমরা দান করেছিলাম, স্টুডেন্টদের হাতে বিভিন্ন গিফট দিয়েছিলাম যারা ভালো রেজাল্ট করেছে, এখানে প্রায় 98% পেয়েছে এরকম স্টুডেন্ট আউটিশন গতবার। তো এটাই যে জন্মদিনের দিন, আমি এটুকু বিশ্বাস করি আমার মাকে পুণ্যদান করার জন্য, আমার মার প্রতি কৃতজ্ঞতা জানাবার জন্য, মা আমি ভালো কাজ করলে তার একটা রেজাল্ট আমরা পাই, প্রত্যেকটা কর্মের প্রত্যেকটা অ্যাকশনের একটা রিয়াকশন আছে, ভালো কর্মের ভালো অ্যাকশন, খারাপ কর্মের খারাপ অ্যাকশন, না ভালো কাজ যখন করবো তার মধ্যে আমার কিছু মেরিটস, কিছু পুণ্য, কিছু আমি অর্জন করবো, ভালো কিছু অর্জন করবো, কুশল রাখার মা, এই কুশল কর্মের প্রভাবে আমার মা যে দীর্ঘ জীবন আমি প্রার্থনা করি, যে আমাকে জন্ম দিয়েছেন তিনি, তিনি না হলে আজকে আমি পৃথিবীর মুখ দেখতাম না, বাবা না হলে আমি পৃথিবীর মুখ দেখতাম না, আপনি মা হয়তো মা, কিন্তু মা হয়ে একজন মার দরদ বুঝবেন, যারা বলে আছেন তারা প্রত্যেকে খেয়াল রাখবেন যে মা আপনি নিজেরও মা, আজকে যারা আমরা বলি মেয়েদের কথা বলি, যারা পরে ঘর থেকে একটা ঘরে এসে সেই ঘরে ঘরে একটা বোমা হয়ে ওঠে, কিন্তু অধিকাংশ বোমা তখন বোমা হয়ে যায়, মুশকিল হচ্ছে ওটাই যে আমরা মানতে পারি না যে যাকে আমি স্বামী হিসেবে পাচ্ছেন সে একজনের সন্তান, আপনি যেমন আপনার বাবা মাকে রেসপেক্ট করেন তেমনি আপনার স্বামীও একজনের সন্তান, তা আসুন না আমরা একটু লিবারেল হই, আমরা আমি তো বারবার বলি যে কোনো বিয়ের মন্ত্রে যখন আমরা যাই তাদের আশীর্বাদ পরিষ্কার বলি যে বিয়ের পর থেকে প্রত্যেক সন্তানের দুটো বাবা মা হয়ে যায়, কাপলের বাবা মা দুটো হয়ে যায়, তো দুটোর প্রতি ব্যালেন্স করে চলতে হবে, কোনোটাকে ঠকানো যাবে না, ছেলের বাবা মাকে ঠকানো যাবে না, মেয়ের বাবা মাকে ঠকানো যাবে না, দুটো বাবা মাকে অর্থাৎ 4 জন বাবা মাকে আমাদেরকে রেসপেক্ট করে ব্যালেন্স করে তাদের দেখাশোনা করতে হবে। আপনারা যারা দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে আছেন, আমাদের অনুষ্ঠান দেখছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন স্বামীজি আপনাদের কি বার্তা দিলেন, পূজা করুন বাবা মায়ের, তাদের আশীর্বাদ গ্রহণ করুন, জীবনে এগিয়ে যাবেন। আমরা আজকে সেরা সেরা অনুষ্ঠানে আমাদের মধ্যে পেয়েছিলাম বিখ্যাত ব্যক্তিত্ব ডক্টর অরুণজ্যোতি ভিক্ষুকে,
এরকম আরো বিশিষ্ট ব্যক্তিত্ব নিয়ে আমরা পরবর্তীতে আবার আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত বিদায় নেব। দেখতে থাকুন র‍্যামিক্স মিডিয়া, সবার সাথে সবার পাশে সবসময়। কিন্তু শেষ কথাটা বলবেন স্বামীজি। র‍্যামিক্স মিডিয়া যার দর্শক মন্ডলী আছেন তাদের সকলকে ত্যাগের মধ্যে বিকৃত নিয়ে ব্রত দেখুন, এবং ত্যাগের মধ্যে দিয়ে মানুষকে ভালোবাসার মধ্যে দিয়ে মানুষের পাশে থাকার মধ্যে দিয়ে আসুন আমরা নিজেকে জয় করি। বিশ্বাস রাখবেন নিজের প্রতি, ভাই বোন বাবা মা ঈশ্বর আল্লাহ গড় বুদ্ধ, নিজের উপর নিজে ভরসা করুন, নিজের উপর নিজে জোর কাটান যে আমি যতটুকু ভালো মানুষ আমি আরো ভালো মানুষ হবো, আরো বেশি ভালো হবো, আরো বেশি সৎ হবো, আরো বেশি দরদী হবো, আরো বেশি ত্যাগী হবো। দেখবেন যে মানুষের ভালোবাসা লাভ করবে, ত্যাগের মধ্যে যে সুখ পাওয়া যায় ভোগের মধ্যে পাওয়া যায় না। আবার বলবো, তাই আসলে আমরা বাবা মাকে ভালোবাসতে শিখি। ধর্মগুরুদের, প্রত্যেকটা ধর্মগুরুদের, আমি আপনি হিন্দু হতে পারেন, মুসলিম হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, কিন্তু প্রত্যেক ধর্মগুরুদের প্রতি সম্মান, রেসপেক্ট, অপর ধর্মের প্রতি আপনার দরদ, অপর ধর্মের প্রতি আপনার ভালোবাসা এটা থাকা দরকার। আমরা মানুষ যেন মানুষ হয়ে মানুষকে ভেদাভেদ না করি, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান যেন ভাগাভাগি না করি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কোনো যেন ভাগাভাগি না করি। আমরা একটাই, আমাদের পরিচয় আমরা মানুষ, আমাদের মনুষ্যত্বের বিকাশ সাধন করতে হবে। তাই র‍্যামিক্স মিডিয়ার সকল দর্শকদের আমি পরিণতি ভিক্ষু আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক শুভকামনা জানাচ্ছি এবং কালীগঞ্জ সম্পাদক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং পারিপার্শ্বিক সমস্ত আপনজন যারা রয়েছেন তাদের সকলের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। Sangham Sharanam Gacchami. Buddham Sharanam Gacchami. Dhammam Sharanam Gacchami.